হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগা তানি একটা একটা নেই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাল্লা রশিস রহমতে ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে গত বুধবার দিন রাতের ভিডিও তো আপলোড দিতে একদমই ভুলে গিয়েছিলাম তো তাই আজকে আর কি এই ভিডিওটা আজকের ডেলি ব্লগের সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো আমার ভাই অফিস থেকে ফেরার সময় যে দেখুন রায়ানির ওদের জন্য কি কেনে এনেছে তো এখনই আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন বার্গার কিনে এনেছে তো তাস্মীর রায়ান প্রথমে প্যাকেটটা খোলার আগেই অনেক আগ্রহ প্রকাশ করতেছিল কারণ বার্গার তাশমিরের খুবই পছন্দ কিন্তু অল্প একটু খাবার খাওয়ার পরেই মানে পরে আর খাওয়ার প্রতি ওর আর এনার্জি নেই ও আসলে বাংলাদেশের বার্গারটা আর ইতালির বার্গার অনেক অনেক ডিফারেন্স বাংলাদেশের বার্গারটার ভিতরে একটু কেমন যেন মিষ্টি ভাবটা বেশি দেখা যায় আর একটা ঝাঁজ অন্যরকম চিকেনগুলার ভিতরে আর কি অন্যরকম একটা ঝাঁজ থাকে এই জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো এখন আমি ওদেরকে প্লেটে করে দিচ্ছি তো এই দেখুন বার্গারগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে তো আমার অনেক ভিওয়ার্সরা আছেন আমার ডেলি ব্লগের অপেক্ষায় থাকেন তো তাদের জন্যই আমার এই মূলত এই ভিডিওগুলো করা তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে দেখতেছেন আমার পাশে থাকতেছেন আমাকে সাপোর্ট করতেছেন তো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আর যে সব ভাই এবং আপুরা আমার ভিডিওতে নতুন প্লিজ আপনাদের জন্য ছোট্ট একটু অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখন হচ্ছে আজকে শুক্রবার আর কি শুক্রবারের এই যে বিকেলবেলা আমি তাস্মীরায়নের নাস্তা রেডি করার জন্য এই যে দুইটা ডিম সিদ্ধ দিয়েছি আর এই সাইডে আমি একটু দুধ গরম করে নিচ্ছি হালকা একটু চিনি দিয়ে আর এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাকায়ও তো তাসমিরার রায়ান ওরা হচ্ছে মুড়ি দিয়ে আর কি খাইবে এই দুধ দিয়ে তা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুক্ষণের মধ্যেই মোগলাই পরোটা তো মোগলাই পরোটা বানাতে আমার যা যা লাগতেছে এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণের মাত্র তিনটা যেন মোগলাই তৈরি করা যায় সেই পরিমাণের একটু ময়দা তো ময়দার মধ্যে কতগুলো কালো জিরা ধুয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই যে এখন দিয়ে দিচ্ছি তেল আর পাশে ছোট্ট বাটিটার মধ্যে রেখেছি পানি তো আমি প্রথমে আর কি তেল আর হচ্ছে ময়দাগুলোকে মানে সব এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ডোলে ডোলে তো এগুলো মিশানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো পানিগুলো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যদি একবারে দিতে যাই বেশি হলে কিন্তু রুটি বানানোর খামিরটা নষ্ট হয়ে যাবে দেখুন আমার রুটি বানানোর খামিরটা রেডি তো আমি উপরে হালকা একটু তেল মেখে দিলাম উপর দিয়ে আর কি অল্প পরিমাণে তো এখন আমি একটা বাটি দিয়ে যে ঢেকে দিচ্ছি তো এভাবে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখবো আর ওদিকে আমি ওদেরকে আর কি ডিম সিদ্ধ আর হচ্ছে কাকায়েদের ওগুলো আর কি খাওয়াবো তো খাওয়ানো শেষ করে আমি এখানে এসেছি এই যে আবার রান্নাঘরে চলে এসেছি তো এখানে আমি নিয়েছি দুইটা ডিম তারপর বিলাতি ধনেপাতা তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো আর কি নিয়ে নিয়েছি দুইটা ডিম দিয়ে এগুলো আর কি মেখে মেখে নিব তো তো একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি তো প্রথমে একটা ডিম আমি মিশিয়ে নিব তারপরে আরেকটা ডিম দিব আর এই যে এখানে তিনটা খা মানে ডো তৈরি করেছি তো তিনটা ডো দুইটা বড় আর একটা হচ্ছে ছোট বড় দুইটা দিয়ে ঝাল করে আর কি দুইটা মোগলাই পরোটা বানাবো ডিমের মোগলাই পরোটা আর কি আর ছোটটা দিয়ে হচ্ছে শুধু ডিম দিয়ে আমি মোগলাই পরাটা বানাবো যেহেতু কাশ্মীর পেঁয়াজ তারপরে মরিচ এগুলো পছন্দ করে না তো আমি একটা একটা করে এখন রুটি বেলে নিব তো আমি ফ্রাই ইউজ করতেছি না মানে ফ্রিজ যেটাকে বলে তো ওইটার বদলে আমি আর কি এখানে নিয়েছি একটা বোর্ড যেটার মধ্যে সবজি কাটি তো এটাই করে রুটি বানাতে আমার খুবই ভালো লাগে আর ফ্রিতে করে রুটি বানালে ফ্রিটা নড়াচড়া করে রুটি বানাতে অনেক কষ্ট হয় তাই তো ডিম তারপরে পেঁয়াজ সব কিছু মেশানো মিশ্রণটা রুটির মধ্যে ঢেলে দিলাম তো কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু মোগলাই পরোটাটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে আমার কাছে খুবই ভালো লাগে আমি কালো জিরা ইউজ করি এটা অপশনাল যদি কারোর কাছে ভালো লাগে তাহলে ইউজ করতে পারেন ভালো না লাগলে ইউজ নাও করলে চলবে তো এই যে দুই সাইড থেকে আমি নিয়েছি এখন আবার অপর দুই সাইড থেকে একটু একটু করে নিয়ে আমি এই যে জোড়া লাগিয়ে দিচ্ছি আসলে এগুলো মুখে বুঝানো যাবে না আর এগুলো হচ্ছে চোখে দেখা কাজ তো এখন আমি এই যে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার মোগলাই বানানো মোগলাইটা বানানো শেষ আমি জোড়া লাগিয়ে দিলাম যেহেতু ডিম দিয়েছি লিকুইড বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে জোড়া লাগিয়ে নিলে আর ছোটার সম্ভাবনা থাকে না তো ফ্রাইপেনে আমি বেশি করে তেল দিয়ে পরে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করতেছি তো তেলটা হালকা গরম হওয়ার পরে আমি মোগলাইটা দিয়ে দিলাম তো এই ফাঁকে মোগলাই আর কি ফ্রাইপ্যানের মধ্যে ভাজা হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে এসেছি সামনে সব বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করতেছে সারা দিন মানে ওরা যখন সবাই এক জায়গায় হয় হয় তখন আর কি হই হুল্লোর করে চেঁচামেচি করে মানে খেলাধুলা করে সবার কান মানে মাতিয়ে তোলে আর কি ভালোই লাগে মাঝে মধ্যে তো কিছু কিছু সময় দেখা যায় যে বাচ্চারা সবাই এক জায়গায় হলে অনেক সময় একজনের টিচার যদি পড়াতে আসে তখন আর তার পড়তে মনে চায় না তারপরে কারণ বাচ্চা কাচ্চা চায় কিন্তু একটু খেলাধুলা করতে ওদের সঙ্গীরা যদি পড়ালেখা না করে তখন কিন্তু ওর পড়ালেখায় মন বসাতে খুবই কষ্ট হয় তো তারপরে আমি আবার ফিরে এলাম তো এখন মোগলাইটাকে এই যে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তো কারণ গরম তেলটা পেলে উপর দিয়ে একটু মোগলাই পরাটা একটু ফুলার সম্ভাবনা থাকে দেখতে ভালো লাগে তো মামার মোগলাইগুলো এভাবেই ভাবি আর কি একটা একটা করে বানিয়ে নিয়েছি এই যে প্রথম মোগলাইটা এমন হয়েছিল পরে দ্বিতীয়টা এই যে এই অবস্থা তারপরে আবার এই যে তৃতীয়টা আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা এরকম লিখে রেখেছিল যেমনটা বানিয়েছি আসলে তেমনি হয়েছে কিছু করার নাই প্রতিদিন যে একটা খাবার একরকম মানে প্রতিদিনই যে ভালো হবে এমনটা কিন্তু না তো আমি পিস পিস করে এখন বানিয়ে নিয়েছি এই যে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এখন আর কি এগুলোকে আমি একজন ছোট ছোট টুকরা করে নিয়ে তারপর পরিবেশন করবার এই যে কাশ্মীর রায়নের জন্য ছোট যে মোগলাইটা তৈরি করেছি সে মোগলাইটা আসলে ছোট না সব জিনিসই দেখতে না খুবই স্মার্ট লাগে মানে ভালো লাগে আর কি মজবুত জিনিসগুলা তো একটা ছোট জিনিসের প্রতি সবারই কিন্তু একটা অন্যরকম ভালোবাসার কাজ করে আমি তো আমার কাছে এই মোগলাইটা আজকে খুবই ভালো লাগলো যাই হোক কাশ্মীরে অনেক মজা করে খেয়েছে তো তারপরে যা করতেছি এখন এই যে আমি একটু টমেটোর ইনটেক আর কি বোতলটা খুলে নিচ্ছি যেহেতু কাশ্মীরের পাপা আমরা দেশে আসার পরে আর কি পাঠিয়েছিল এগুলো কারণ দেশে থেকে দেশে যখন আমরা এসেছিলাম তখন আর কি এগুলো আনতে পারিনি আমাদের সব জিনিসগুলো আর কি ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছিল তো একটা ভাইয়া এসেছিল কোন দেশের যেন আমি সঠিক জানি না তো ভাইয়াটার কাছে পাঠিয়েছিল প্রায় আঠাইশ কিলো মাল মানে জিনিসপত্র আর কি তো আসলে এরকম হয় না কেউ কিন্তু অনেকেই দেখা যায় যে দেশে কোনো জিনিস আনার কথা শুনলেই অনেক সময় একদম ডাইরেক্টলি নিষেধ করে দেয় যে না নেওয়া যাবে না আমার জিনিসপত্রের ওয়েট অনেক হয়ে গিয়েছে এরকমভাবে আর কি নিষেধ করে যায় তাছাড়া আমরা নিজেরাও এসে দেখি কারণ এয়ারপোর্টের যে পরিস্থিতি অনেক সময় দেখা যায় যে একটু এক কেজি মাল বেশি হলে একটু হয়তো বা যদি ভালো কোনো লোক থাকে তাহলে ছেড়ে দেয় আর যদি দেখা যায় যে না ওরকম মানে ভালো লোকের পাল্লায় না পড়লে তারা কিন্তু প্রতি কেজি জিনিসপত্রের কারণে কিন্তু তিরিশ এগারো করে আর কি ইতালিতে বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশশো কিংবা তিন হাজার টাকার মতো আর কি ওখানে আর কি আমাদেরকে দিতে হয় আর কি প্রতি কেজি মালের কারণে তো যাই হোক নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে তো টুসি ঐশি তারপরে জিসানের আম্মু তারপরে আপু আমাদের বরিশালের ছনিয়াপু তো সোনিয়াপুর কিন্তু আজকে আমরা হচ্ছি সবাই মিলে সোনিয়াপুর হাতের হচ্ছে কি খেলাম কদবেল মাখানো খেয়েছি খুবই মজা হয়েছিল আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো আসলে সত্যি অনেক মজা হয়েছিল সবাই মিলে একটা জিনিস খেলে না মজা না হলেও না মজা লাগে তো সবাই মিলে আমরা মগলাই পরাটা খেলাম তো আমাদের ঐশী মামونی ঐশী মামনিটা আমাদের জন্য যে মানে তাসনী রায়ের জন্য নুরুস রান্না করেছে মুরগির মাংস দিয়ে এই যে ছোট পারেনি তো আমি আর কি তো খাওয়া দাওয়া করে আমরা আবার ঐশীর বাসায় গেলাম

দোয়া করবেন আপনারা সবাই ও আমাদের মত দাও এমন অনেক বড় হয় হ্যাঁ বাবু আল্লাহ আমরা সবাই এই যে ছোট বাবুটার সাথে দুষ্টমি করতেছি ছোট বাবু হাত ধরো হাত ধরো কাশ্মীর তুমি একটু চাপো এই যে বাবু বাবু কিমন আছো তুমি একটা তুমি আমার পকেটে বসে নিয়ে যাও

আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু পরিমাণের একটু বিন্দু পরিমাণে যদি আপনাদের মনে জায়গা করে নেয় আমার এই ভিডিওটা তাহলে আমার সার্থকতা আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় যারা ভিডিও করে সেসব ভাই ভাইয়া এবং আপুরা অবশ্যই জানে যে কতটা পরিশ্রম করতে হয় তো যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোটো বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর একটা লাইক দিয়ে দিবেন কিন্তু আল্লাহ হাফেজ